পূর্ববাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে। আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? জান্নাতি। জান্নাতি আপু, বাহ সুন্দর নাম। আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি রংপুর। রংপুর। পরিবারে কে কে আছে? পরিবার ভাইয়া আমি আর আমার আম্মু আছে। আপনি আর আপনার আম্মু আছে? হ্যাঁ। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে? হ্যাঁ। আচ্ছা, আপনি কি করেন কি? ভাই আমি মানুষের বাড়িতে কাজ করে খাই। গরিব বাড়ি, অনেক মাটা অসুস্থ, বোনটা অসুস্থ, সেই জন্য পরে বাড়িতে রান্নাবান্নার কাজ করে 100-200 টাকা পাই। এই টাকা ভাইয়া আমার সংসার চলে না, অনেক কষ্টের ভিতরে আছি ভাইয়া। মনের মতন যদি একটা মানুষ পাই, যদি আল্লাহ আমার যে কোনো একজনের আমার ভাই করে দেয়, পাঁচত্ব নামাজ পড়ার তৌফিক দিলে, মাসে মাসে আমার খরচ পাতি পাঠিয়ে দিলে, যেমনই হোক না কেন ভাই, আমার তাতে কোনো দুঃখ নেই। সে যদি আমি বিয়া করতে চাই, আমি তার কাছে ভাইয়া বিয়া বলবো। আচ্ছা, তো এখন এসে কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি? সবচেয়ে কষ্ট লাগে এটা যে মাসের বাড়িতে কাজ করে খাই, ইয়ম একটা মেয়ে হয়ে এই কাজ করতে ভাইয়া মন বসে না। যে পরের বাড়িতে কাজ করে একটু কাজ ভুল টুল হয়ে গেলে বকা দেয়, অনেক কষ্ট ভাইয়া। আর আমি যে ইউটিউবে আছি, কাজে থেকে বাড়িতে যাইনি আর শুনা, পরে ইউটিউবের কথা শুনে আমি এখানে আছি। যে সবাই বলে যে না, আপনার ভাইরা 10টা যদি খারাপ হইতে পারে, 2-3টা তো অবশ্যই ভালো আছে, তাই না? আমার ভাই আল্লাহ যারে দিব, আমি তাকে পেয়ে আমি অনেক খুশি, অনেক হ্যাপি হম। বিয়ের সাথে সবই ভাগ্যের ব্যাপার। আসলে আপনি যতই খোঁজাখুঁজি করেন না কেন, আল্লাহ আপনারা যেখানে লিখে রাখছে ঠিক সেখানেই হবে। এটাই তো ভাই আল্লাহর হুকুম হইছে বলে, কিছু মানুষের উসিলা আছে। আল্লাহর হুকুম হইছে বলে তো আজকে আমি ইউটিউব চ্যানেল আইছি। আল্লাহর হুকুম না হলে তো এখানে আমি আর আইতাম না। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, আমি নামাজ কালাম পড়ে যাই যেখানে পাই। আমি কোরআন শরীফ পড়তে পারেন? ভাই কোরআন শরীফ পড়তে পারি না, আনছে বেড়া নিয়েছি। টেকার দুঃখতে পড়মু না, কাজ করমু না, মুড়ে পালমো না, ওষুধ আনমো না, ঘর ভাড়া দিমো, এই জন্য ভাই অনেক কষ্ট। কষ্ট ভাই আর কোনো শেষ নাই। যত কষ্টই থাক, কষ্টের মাঝে আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহকে ডাকবেন, দেখবেন আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। ঠিক আছে, তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? অনেকেই আল্লাহরে ডাকি। একটা মানুষ যখন দেয়ালে পিঠ ঠেকা জায়গা ভাইয়া, সে কোনো কিন্তু বাধ্য হয়ে এখানে আসে। সেটাই, আর আমি চাই যে আমার সত্যিকারে ভালোবাসবে, আমার দায়িত্ব নিব, যেমনই হোক আমার তাতে কোনো দুঃখ নেই। আর আমাকে কেউ ভাইয়া বেকার টাইমটুকু নিয়ে কথাবার্তা বলে না, যারা আমার সত্যিকারে ভালোবাসবে, দায়িত্ব নিব, তারা আমার কাছে ফোন দেন ভাইয়া, আলটু পাল্টু কথা কয়, আমার কাজ নষ্ট করেন না ভাইয়া, আপনাদের কাছে অনুরোধ। আমার জায়গায় তাদেরও যদি মা বোন থাকতো, তাই না ভাইয়া? এটাই তো আমি আজকে অনেক পেটের দুঃখতে আমি এখানে আসছি। আমার মাটার আমি চলতে পারতেছি না, এই জন্য আমার এখানে আসা। তো যাই হোক আপু, আপনার কষ্টের কথা শুনে অনেকে যোগাযোগ করতে চাবে। মোবাইল নাম্বারটা কি মুখস্থ আছে ভাইয়া? মুখস্থ আছে, আপনি বলেন নাম্বারটা। নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো ভাইয়া, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের মেয়ের জীবনের গল্প। কেউ যদি সত্যিকার অর্থে তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। তার নাম্বারটি হচ্ছে 01-32837-8740। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাইয়া, খোলা থাকে যখন ফোনটা চার্জ থাকে না। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, নাম্বারটা হচ্ছে 01-32837-8740। নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, ভালো থাকেন, আল্লাহর দেখাই তো দোয়া করি। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম।